আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে বেলা 12:30। আর এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো মিস কিট্টুর ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর দেখতেই তো পেলে আজকের ওয়েদারটা কেমন, মানে তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো যে ওয়েদারটা কেমন। আজকে হলো মঙ্গলবার, তো কাল সোমবার ছিল, কাল ছিল লকডাউন। আর লকডাউনের দিনে কিন্তু বেশ ভালো রোদ উঠেছিল, প্লাস এত গরম ছিল কালকে, মানে কালকে সারাদিন এসি চালিয়ে রাখতে হয়েছে, এত গরম হয়ে একাই যাচ্ছিল না। মানে আমি কিচেনে যাচ্ছিলাম, আবার একটু জন্য মানে কিছুটা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে ঘরে নিচে এসে দাঁড়াচ্ছিল, একদম এত জ্বালা করছিল ঘরটা। আর আজকে লকডাউন নেই, মানুষ একটু বিজনেস করবে, দেখো আজকে আকাশের মুখ পুরো ভার। মানে আমি তো ঘুম থেকে উঠে দেখে দেখছি পুরো বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। এখনো বৃষ্টি পড়াটা একটু কমেছে, কিন্তু রোদ তেমন ভাবে ওঠেনি। মানে জানি না, বিজনেসের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাচ্ছে দিনে দিনে। তো যাই হোক, বললাম ও দেখে মনে হচ্ছে যেন সকাল 1:30-2:00 বাজে, কিন্তু এখন 12:30 বেজে গেছে। আর সকালে মানে ব্রেকফাস্ট আমি আর খুশি সেরকম ভাবে ব্রেকফাস্ট করিনি, রাজু ব্রেকফাস্ট করি, রাজু ব্রেকফাস্ট করেছে, ও ম্যাগি খেয়ে চলে গেছে, আর আমার রান্নাও হয়ে গেছে। তার কারণ হলো আমি আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, মানে ওই যে আগে ঠিক করে নিয়েছিলাম খুশি আজকে একটু পার্লার যাবে, অনেকদিন ও পার্লার যায়নি, তো পার্লার যাবে না আমি, তো ও বললো পার্লারে যাবে, ঠিকই করে রেখেছিল অনেকদিন ধরে, ও পার্লার যাবে, ওই জন্য ও খেতেও বসে গেছে। এই দেখো পার্লার যাব বলে আমরা মানে এতটাই এক্সাইটেড, অনেক মাস ধরে যাইনি, তো সকালবেলা উঠে ওই জন্য রান্না বান্না করে নিয়েছি। আর মানে লাঞ্চের মতো মানে খেয়ে নিয়েছি, ভাতই খেয়েছি সকালে, আমিও আমারও খাওয়া হয়ে গেছে, খুশি খাচ্ছে। তো রাজুকে চাবি দেওয়া আছে, ও দুপুরবেলা এসে খেয়ে নেবে, ওর জন্য রান্নাও করা হয়ে গেছে। আর ঘরে কাজ তো সব হয়েই গেছে, তো আমরা যে একটু পার্লার যাবো, ও দেখি টুস্কি পার্লারে কিন্তু কী করে। আর আমি তো অবশ্যই মানে ইচ্ছা আছে একটু আমি আইব্রো করবো, আর পুরো দেখো বোন মানুষের মতো অবস্থা হয়ে গেছে আমার। আমাদের বাড়ির ওখানে যেটা ওটা বন্ধ ছিল, মনে হচ্ছিল ওটা বন্ধ হবে, ফোন নাম্বার দেয়নি ওরা, বেশ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। Thank you.
আর আমাদের সেই অনেকক্ষণ আগে এসেছি আমরা, খুব ভালো বানায় আমরা মাঝে মাঝেই খাই এখান থেকে। Choose it, don't lose it, don't let it confuse it. Only then you'll be gone. Feel like, that. Feel like that. Hello. এখন বাজে 9:10, মানে রাত্রি 9:10। আজকে খুব টায়ার্ড হয়ে গেছি, মানে বসে বসে টায়ার্ড হওয়া যাকে বলে, মানে 4.5 ঘন্টা আমি বসেছিলাম পার্লারে, টুস্কির স্মুথনিং করতে লেগেছে পুরো 5.5 ঘন্টা। মানে আমরা মানে বেরিয়েছি 4:45, তোমাদের সাথে কথা বললাম 12:30, তারপরে তখন তো রেডি ছিলাম মোটামুটি, আমি তো জামা পরেই নিয়েছিলাম, টুস্কি খাচ্ছিল, টুস্কি ফটাফট জামা কাপড় পরে নিয়ে আমরা 12:45 মধ্যে বেরিয়ে গেছি। আর এখান থেকে বাসে গেছি আমরা, মানে এই ফার্স্ট লকডাউনের পরে আমরা বাসে উঠলামও, এতদিন বাসে উঠিনি প্রায়, মানে মার্চ মাসের পরে আর বাসে উঠিনি। তো বাসে আমরা একটা স্যানিটাইজার ইউজ করেই উঠেছি, স্প্রে স্যানিটাইজারগুলো আছে না, তারাও দেখাচ্ছি তোমাদেরকে, তারা ব্যাগ থেকে বারও করা হয়নি, ব্যাগের মধ্যেই রয়েছে। এই স্যানিটাইজারটা ইউজ করেছিলাম, দেখো ধোয়ার মতো বেরোয়, লাইট চলে বন্ধ হয়ে যায়। তো এটা বাসের সিটে দিয়ে তারপরে আমরা বাসে বসেছি, আর বাস এমনি ফাঁকাই থাকছে এখানে দেখছি, যেহেতু এখনো লোকাল ট্রেন চালু হয়নি তো অত প্যাসেঞ্জার নেই, তাই জন্য টুস্কি মানে আমরা হেঁটেই যাচ্ছিলাম একটু দূরে, মানে আমাদের বাড়ির সামনে যে পার্লারটা সেই পার্লারটাই যায়নি, এটা একটু দূরে কাকুরগাছির ওখানে। তো কাকুরগাছিও পুরো না, মানে কি বলবো, ফুলবাগান থেকে আরেকটু এগিয়ে কাকুরগাছি ফুলবাগানের মাঝামাঝি জায়গায়, তো ওখানেই যাচ্ছিলাম, হেঁটেই যাচ্ছিলাম। তারপরে মানে তারপরে টুস্কি বললো মামি একটা বাস আসছে, চলো বাসে উঠে যাই। আর অটোতে উঠলে তো পেছনে 3 জন বসবে, আমাদের পাশে আর একজনও বসবে, তো এর আগে যেদিন উঠেছিলাম তো সেদিন আমাদের পেছনে কেউ বসেনি, পাশে আর কি আমরা 2 জনেই বসেছিলাম, তাই জন্য বাসে উঠলাম। একটা ফাঁকা বাস এসেছিলো, তো বাসে ফাঁকা ফাঁকাই ছিল, সিটও ফাঁকা ছিল, তো স্প্রে করে নিয়ে আমি আর টুস্কি উঠে পড়েছিলাম, এই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি, মানে 12:45 বেরিয়েছি তো 1:00 মধ্যে পৌঁছে গেছি। ওই 1:00 থেকে শুরু করে আমরা যখন পার্লার থেকে বেরোলাম তখন বাজে 6:10, মানে এতটা আমি করেছি এর আগে দুবার তিনবার স্মুথনিং করেছি আমি, এবার করলে 4 বার হবে, তো এবার আমি মানে এখনও করিনি, কিন্তু এতটা যে মানে যে বসে থাকে সে বোঝে, প্রত্যেকবার কি হয় আমি করাই, টুস্কি বসে থাকে পেছনে, ওকে নিয়ে যাই ও বসে থাকে, তো ও মানে এতটাই কষ্ট সেটা বোঝা যায়, যে বসে থাকে তারই বোঝা যায় যে কতটা অসহায়, যে করছে তার তো একটা কিছু করছে, সে ব্যাস ওটা নিয়েই রয়েছে ব্যস্ততা, তবু কিছুটা তারপরে তারও চুলটা স্মুথনিং হচ্ছে, সেই একটা এক্সাইটমেন্ট থাকে, কিন্তু আমি এতক্ষণ মানে বসে থেকে থেকে আজকে ক্লান্ত হয়ে গেছি, আর সেরকম কিছু খেয়েও যায়নি, ভেবেছিলাম মোটামুটি 4:00 মধ্যে চলে আসবো হয়তো, মানে 2-3 ঘন্টার মধ্যে হয়ে যাবে আমি ভেবেছিলাম, তাই জন্য অল্প করেই খেয়ে গেছিলাম, মানে পেট ভরেও খেয়ে যায়নি। সকালে তো আমি বললামই তোমাদের যে আজকে আমি ব্রেকফাস্ট করিনি, তো অল্প একটু ভাত বেগুন ভাজা খেয়েছিলাম, টুস্কিও তাই ভাত বেগুন ভাজা আর বাটার এই খেয়েই গেছিলাম, পেয়েছি একটু দেরি হবে 4:00 সময় এসে খাবো, একদিন তো আমরা দেরি করে খাই, কিন্তু 6:00 বেজে গেছে, মানে 6:10 আমরা যখন বেরিয়েছি এত খিদে পেয়ে গেছিলো, টুস্কি তো ওখানে মানে পার্লারে বসে বসেই আমাকে এরকম করে করে দেখাচ্ছিলো, আর একবার ওরা কফি অফার করেছিল তো আমরা খাইনি ওখানে বলে আমরা আর খাইনি। তারপর
তারপরে এসে বাইরে এসে কোনো রকমে তোমাদের তো দেখালামই একটা স্যান্ডউইচের দোকান আছে, তো ওই দোকানটা মানে রাস্তার উপরই বসে কিন্তু ভীষণ পরিষ্কারভাবে করে খাবার, তো গরম মানে স্যান্ডউইচ তো ওরা গরম করে মানে গ্যাসে করে আর কি, তো গরমে তো ভাইরাস থাকে না অত টেম্পারেচারে, ওই জন্য কিছু করার ছিল না, এত খিদে পেয়ে গেছিলো। দিয়ে আর ওটা খেতেও আমরা খুব ভালোবাসি, টুস্কি তো বেরোলে ওইটা খাই আর কি, তো ওটা কিনে মানে খেতে খেতে আমরা এসেছি, তার কারণ আবার মানে 6:10 বেরিয়েছি, ওটা বানাতেও 15 মিনিট মতো 10 মিনিট মতো টাইম লেগেছে, এদিকে টুস্কির আবার ক্লাস ছিল 7টা থেকে, এখনও ওর ক্লাস হচ্ছে এইবারে, তো ওর ক্লাস ছিল 7টা থেকে, সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে মানে খাবারটা নিয়ে খেতে 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 রাস্তা দিয়ে এসেছি, সেটা তো আর আমরা ভিডিও করতে পারিনি, আর ভিডিও করার মতো পরিস্থিতিও ছিল না, এত খিদে পেয়েছিল খেয়ে মানে স্যান্ডউইচ দুটো করে স্যান্ডউইচ খেয়েছি, তাতেও আমাদের পেট ভরেনি। আমি টুস্কিকে বললাম তুই তাড়াতাড়ি বাড়িতে যা, গিয়ে তোর মানে চেঞ্জ ভেঞ্জ করে ক্লাস করতে বস, আমি আবার মন জিনিসে ঢুকলাম, মন জিনিসে ঢুকে তারপরে ইয়ে নিয়ে আসলাম মানে কেক এনেছিলাম আর প্যাস্ট্রি এনেছিলাম, এগুলো নিয়ে তারপরে এসে আবার খেয়ে দিয়ে পুরো একদম ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম, এতক্ষণ শুয়েছিলাম, এখন উঠলাম 9:00, এখন তো ওই যে তোমাদের দেখালাম 9:10, এখন 9:15 হয়ে গেছে কথা বলতে বলতে, তো ভাত বসিয়ে দিয়েছি, আর ডিনারে বিশেষ কিছু করব না, ভাত করব আর বেগুন ভাজা করব, বেগুনটা খেতে সবাই ভালোবাসে, বেগুন ভাজা করব ভেবেছিলাম রাত্রিবেলা, আজকে যেহেতু মানে মঙ্গলবার নিরামিষ তো আলুর দম আর লুচি করব, এত টায়ার্ড মানে বসে থেকে থেকে বললাম না এত টায়ার্ড হয়ে গেছি 4-4.5 ঘন্টা বসে থেকে, যে আমার পক্ষে আর লুচি ভাজাটা অন্তত সম্ভব না, ওই জন্য ভাত বসিয়েছি আর বানাবো আলু স্টু, তোমাদের একদিন পরে করে দেখাবো, এমন কিছু ব্যাপার না, তো ওরকম আলু স্টু মানে আলু আর পেঁয়াজ আদা রসুন টমেটো একটু বেশি করে এগুলো সব একসাথে কাঁচা তেল নুন দিয়ে প্রেশারে একটা সিটি দিয়ে নেবো, আর নামানোর সময় মানে প্রেশারটা খুলে গেলে লেবুর রস দিয়ে দেবো ওপর থেকে, আর গরম মশলা একটু থেতো করে মানে গোটা গরম মশলা পুরো না, গোটা গরম মশলা একটুখানি ওই হামালদিস্তায় থেতো করে দিয়ে দেবো, খুব ভালো হয় খেতে, কিন্তু ওটা একবারে গরম গরম খেতে হয় মানে দুবার গরম করলে ওটা খাওয়া যাবে না, একবারেই পুরোটা খেয়ে নিতে হয়, তো ওটাই বানাবো বেশি ঝটপট হয়ে যাবে, আর বেগুন ভাজা এই দিয়ে ডিনারটা করবো আমরা, এখন তৈরি হয়ে গেছে ভাত বেগুন ভাজা আর এটা আলু স্টু, রান্নাবান্না দেখাতে পারিনি প্রচণ্ড টায়ার্ড আজকে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুতে যাব, তো আজকের মতো গুড নাইট, আর এ দেখো টুস্কির হেয়ার স্টাইলটা মানে হেয়ারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকম এসছে, ওকে থার্সডেতে বলেছে ওয়াশ করতে যেতে, তাই তো টুস্কির আজকে স্বপ্ন পূরণ, এর আগে দুবার আমি স্মুদনিং করেছি কিন্তু টুস্কি একবারও করেনি, ও আমার সাথে খালি গিয়েছিল, তখন একটু ছোট ছিল বলে অ্যাকচুয়ালি তখন আমি কী করিনি তোকে পারমিশন দিইনি, তাই তো কিন্তু ওর চুলটা কেটে উড়িয়ে দিয়েছে, আর চুলটা এত বড় ছিল, অনেকটা বড় ছিল, কেটে দিয়েছে, যাই হোক ভালোই লাগছে, থার্সডেতে বাস করলেই দেখা যাবে, তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আর কি, ব্লগটা শেষ করছি, টাটা বাই, তো যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে, তো আজকের মতো টাটা।